প্রবীণ প্রশ্ন করেছেন, আমি আমেরিকাতে থাকি, এখানে মাঝে মাঝে আমি অন্য দেশের মসজিদে সালাত আদায় করতে হয়, অন্য দেশের মসজিদে সালাত আদায় করতে হয়। এক আফ্রিকান মসজিদে সালাত আদায় করার সময় খেয়াল করি ইমামের কাপড় তার টাখনুর নিচে, তাহলে কি তার পিছনে সালাত আদায় করা সঠিক হবে? রেজওয়ান রবিন, টাখনুর নিচে কাপড় পরাটা কবিরা গুনাহ, কিন্তু তার সালাত হয়ে যাবে, আল্লাহ তাআলা তার সালাত ওই লোকটির সালাত দিকে তাকাবেন না, এটা ঠিক আছে। যারা পিছনে সালাত আদায় করছে তাদের সালাত হয়ে যাবে, তাদের সালাতে কোনো সমস্যা হবে না। যিনি সালাত ইমাম সাহেবের সালাত করে এমনি আদায় হয়ে যাবে, কিন্তু কবুল করার মশালা হচ্ছে হাদিসে যেভাবে আসছে সেটা হচ্ছে তার সালাত কবুল হচ্ছে না, কিন্তু মুক্তাদের কোনো সমস্যা হবে না, মুক্তাদের সালাত হয়ে যাবে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم